আজকের আলোচনা শুরুটা করব প্রিয় ঘরকে নিয়ে। আর দৈনন্দিন জীবন যাপনের নানা অনুষঙ্গ নিয়ে সে ঘর সাজাতে সবার আগে প্রয়োজন কাঠের আসবাবপত্র। জানবো এখন কেমন ডিজাইনের কাঠের ফার্নিচার চলছে বাজার জুড়ে, আর প্রয়োজন পছন্দ অনুযায়ী কেমন বাজেটে কিনতে পারবেন সেসব ফার্নিচার। ছোট কিংবা বড়, বাড়ির আকৃতি যেমনই হোক না কেন, নিজের নির্কে সাজানোর ইচ্ছে থাকে সবার মনে। যদিও বর্তমান সময়ে জিনিসপত্রের দামের সাথে দৌড়পাল্লায় হিমশিমে অনেকেরই শখ থেকে যায় শখের জায়গায়, তবে ঘরের কোণগুলো সাজাতে বিশেষ ভূমিকা রাখতে পারে অল্প দামের ছোট ছোট কাঠের আসবাব। এই যেমন স্ট্যান্ডিং ল্যাম্পের কথাই যদি বলি, কাঠের নিখুঁত নকশা করা স্ট্যান্ডে বাহারি কারুকাজের কাপড় ঘরের সাজে যোগ করবে ভিন্ন মাত্রা। এ তালিকায় আছে কাঠ পিতলের যুগলবন্দিতে তৈরি চায়ের টেবিল। প্রতিবারের চায়ের পরিবেশনেই টেবিলের সৌন্দর্যেই হারাবে মন। আরও আছে নানা রঙের নানা ঢঙের শোপিস, চুড়িদারি, ফুলদানি, কি হোল্ডার কিংবা গয়নার বাক্স, টুকিটাকি অন্দর সাজে যা হয়ে উঠতে পারে অপরিহার্য। এসব পণ্যের দেখা মিলবে রাজধানীর চন্দ্রিমা মার্কেটের নিচতলায়। কাঠের তৈরি বাহারি নকশার ছোট ছোট এই আসবাব পাওয়া যাবে পাইকারি মূল্যেই। মার্বেল টেবিল আছে, মানে টি টেবিল আছে, সাইড টেবিল আছে, জুয়েলারি বক্স আছে, টিস্যু বক্স আছে, কাঠের ট্রে আছে, টি টেবিল আছে, বিভিন্ন প্রোডাক্ট বুঝে দাম কি, যেমন জুয়েলারি বক্স আছে আপনার 400 থেকে শুরু করে 2,000, 2,200 টাকা, 2,500 টাকা আছে, আর টেবিলের ভিতরে আছে আপনার 4,000 আছে, 3,000 আছে, 6,000ও আছে, মানে 8,000 পর্যন্ত আছে, 3,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। ইটকাঠের শহরে বর্গ কিলোমিটারের দালানগুলোতেও থাকুক প্রাণ, থাকুক প্রশান্তি, ঘরের সৌন্দর্য খানিক সময়ের জন্য ভুলিয়ে রাখুক কোলাহলে মোড়া নাগরিক জীবনের বিরক্তের গল্পগুলোকে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।